পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, বছরের শুরুতে এই একটি কর্ম আপনার জীবনকেই বদলে দেবে। আপনি যদি বছরের শুরুতেই এই একটি কর্ম পালন করেন তাহলে আপনার সারা বছর ভালো কাটবে, আপনার সমস্ত লক্ষ্য পূরণ হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রতি প্রত্যেকে অতি অবশ্যই এই একটি কর্ম আজই পালন করুন। দেখবেন আপনার পুরো বছর কিভাবে কাটে এবং এর মধ্য দিয়েই কিন্তু আপনার সমস্ত লক্ষ্য পূরণ হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন, পুল দ্য হুস্ক টু ড্র দ্য সিড, তুষটা ফেলে শস্যটা নিতে হয়। সবসময় আমাদেরকে কিন্তু সঠিক পথ অবলম্বন করতে হবে। সঠিক পথ অবলম্বন করলে তবেই কিন্তু আমরা প্রকৃত জিনিসকে লাভ করতে পারব। বছরের শুরুতে আমাদের এই কর্মটি কিন্তু অতি অবশ্যই পালন করতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, তুমি সত্যদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো। বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র উপমা দিলাম, মুখে মুখে বললাম এবং সত্যদর্শীর দেখানো পথকে আমরা অবলম্বন করলাম না, তাহলে কিন্তু আমাদের জীবনে পরম পাওয়া হবে না। সর্বপ্রথম যে কর্মটি আমাদেরকে করতে হবে সেটি হলো আমাদেরকে পরম পিতার সন্তান হয়ে উঠতে হবে। এই একটি কর্ম যা কিন্তু আপনার জীবনের মোড়কে বদলে দেবে। পরম পিতার সন্তান হয়ে যদি আপনি উঠতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের সকল লক্ষ্য পূরণ হতে বাধ্য। কিভাবে আমরা পরম পিতার সন্তান হয়ে উঠতে পারব, এ বিষয়ে পরম দয়াল যুগপুরুষোত্তম যে বিধানগুলি আমাদেরকে দিয়েছেন সেই বিধানগুলি মানার মধ্য দিয়ে তবেই কিন্তু আমরা পরম দয়াল যুগপুরুষোত্তমের প্রকৃত সন্তান হয়ে উঠতে পারব। আমরা তবেই কিন্তু পরম পিতার সন্তান হয়ে, পরম পিতার শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে উঠতে পারব। সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সৎ মানুষ হয়ে উঠতে হবে। প্রকৃত পরম পিতার মানুষ হতে গেলে আমাদেরকে সর্বপ্রথম সৎ মানুষ হয়ে তাঁর দেখানো পথকে একদম নির্ভুলভাবে, এতটুকুও চ্যুত হলে কিন্তু হবে না, নির্ভুলভাবে তিনি যেমন যে কর্ম করার কথা বলেছেন, যে সময়ে করার কথা বলেছেন সেই সময়ে করতে হবে। আমরা সঠিক সময়ে সঠিকভাবে নাম ধ্যান ইষ্টভৃতি প্রার্থনা এগুলি কিন্তু পালন করব। আমরা যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার, এই যে পরম দয়ালের পঞ্চনীতি, এই পঞ্চনীতিটি যথার্থভাবে পালন করব এবং তার প্রত্যেকটি কথাকে মেনে জীবনে এগিয়ে চলব। তিনি যেমনভাবে আমাদেরকে চলতে বলেছেন, যেমনভাবে কর্ম করার কথা বলেছেন, সেই কর্মগুলি আমরা যথাযথভাবে করব এবং আমাদের আচার ব্যবহার কথাবার্তা চালচলন সবই পরম পিতার আদেশ নির্দেশ মেনে যেমন হওয়া দরকার ঠিক তেমনভাবেই কিন্তু আমরা চলব। আমরা রোজ সকালবেলা ঘুম থেকে উঠে নাম জপ ইষ্টভৃতি যথা সময়ে প্রার্থনা এগুলো কিন্তু যথাযথভাবে নিয়ম মেনে পূর্ণ শ্রদ্ধা ভক্তি ভরে পালন করব এবং পরম দয়াল যে পথ আমাদেরকে দেখিয়েছেন সকালবেলা প্রার্থনা করার পর সদ্গ্রন্থাদি পাঠ, গুরুজনদের প্রণাম নিবেদন করা, এই সমস্ত কর্মগুলি যথাযথভাবে আমাদেরকে পালন করে চলতে হবে, তবেই তো আমরা প্রকৃত পরম পিতার সন্তান হয়ে উঠতে পারব। আমরা এমনভাবে চলব যেন কেউ আমাদের দিকে আঙুল তুলে কোনো কথা না বলতে পারে। আমাদের আচার ব্যবহার কথাবার্তা চালচলন এমন হবে যেন সবাই আমাদের দেখে মুগ্ধ হয়। আমরা প্রকৃতভাবে যদি পরম পিতার সন্তান হয়ে উঠতে পারি তাহলে কিন্তু
আমাদের কথা সুমধুর হবে, আমাদের কথাবার্তায় কেউ কোনোদিন কষ্ট পাবে না, আমাদের আচার ব্যবহারে প্রতি প্রত্যেককে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই সমস্ত দিককে নজর রেখে চলার কথা বলেছেন। তিনি বাণী দিয়েছেন, তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকে অসৎ করে ফেলেছ। তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার তোমার নিজ পরিবারের দশের এবং দেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী। নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে। নিজের জন্য যাই করা যায় তাই সকাম, আর অন্যের জন্য যা করা যায় তাই নিষ্কাম। কারোর জন্য কিছু চাওয়াকেই নিষ্কাম বলে শুধু তা নয় কো। দিয়ে দাও, নিজের জন্য কিছু চেয়েও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও, তার ইচ্ছাই অদৃষ্ট। তাছাড়া আর একটা অদৃষ্ট ফদৃষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থেকো না। অনেক লোক আছে যারা অদৃষ্টে নেই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকে, অথচ নির্ভরতাও নেই, শেষে সারা জীবন দুর্দশায় কাটায়। ও সব আহাম্মকি, তোমার শয়তান অহংকারী আহাম্মক আমিটাকে বের করে দাও। পরমপিতার ইচ্ছায় তুমি চলো, অদৃষ্ট কিছুই করতে পারবে না, পরমপিতার ইচ্ছাই অদৃষ্ট। তোমার সব অবস্থার ভিতর তাঁর মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করো, দেখবে কাতর হবে না, বরং হৃদয়ে সবলতা আসবে, দুঃখেও আনন্দ পাবে। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কতদূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে, অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। তুমি লাখ গল্প করো কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। পরমপিতার সন্তান হতে গেলে, প্রকৃত পরমপিতার ভক্ত হতে গেলে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পরমদয়াল বললেন, পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরমপিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না, আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে ওঠে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। দুর্বল মনই চিরকালই সসিদ্ধ, তারা কখনই নির্ভর করতে পারে না, বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয়, তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ ও দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ তাও অশান্তি, অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। এই রকম কখনোই কিন্তু আমরা করব না। পরমপিতা আরো বললেন, কারো দুঃখের কারণ হয় না, কেহ তোমার দুঃখের কারণ হবে না, কপট হয় না, নিজে ঠকো না, অপরকেও ঠকিও না। এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভেতরে এসে বাসা বেঁধেছে, তখনই কাল বিলম্ব না করে ওই পাপ পবিত্রি ভেঙে চুড়ে ঝেঁটিয়ে সাপ করে দিলে তবে নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না, আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না। তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে,
তবে যেন কারোর প্রতি কোনো মতামত প্রকাশ না করে। আর মনে মনে তুমি নিজের স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। একটা কথা সবসময় আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে, যার ওপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। এইভাবে তিনি যে বাণীগুলির মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের কেমনভাবে চলতে হবে, কোনগুলি গ্রহণ করতে হবে, পরম দয়ালের বলা এই সাবধান বাণীগুলি আমরা যদি মেনে চলি তবেই কিন্তু আমরা প্রকৃত পরমপিতার সন্তান হয়ে উঠতে পারব। তিনি যেগুলি গ্রহণ করার কথা বলেছেন, যেগুলি বর্জন করার কথা বলেছেন, সেগুলি কিন্তু গ্রহণ এবং বর্জন করে আমাদের চলতে হবে, তবেই আমরা প্রকৃত পরমপিতার সন্তান হয়ে উঠতে পারব। তবেই কিন্তু আমাদের পুরো বছর ভালো কাটবে, আমাদের সমস্ত লক্ষ্য পূরণ হবে, আমাদের সকল আশা পূর্ণ হবে। সর্বশেষে পরমপিতার কাছে এই একটি প্রার্থনা কিন্তু অতি অবশ্যই করবেন, সেটি হলো পরমপিতার কাছে প্রার্থনা করো, হে প্রভু তোমার ইচ্ছাই আমার মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলুন। আপনার জীবন সুখের হোক শান্তির হোক, পরমপিতার আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলুন। জয় গুরু।